बाबा रेडी। দেখো 10:30টার সময় বেরোনোর কথা, এখন 11:15 বাজে। তো দেখো ফাইনালি বের হলাম, আর এখন পাচ্ছি না টোটো। এই যখনই মানে টোটো আমরা বের হবো তখন আর টোটোগুলো ওইদিকে যেতে চায় না, কলেজ পড়া, তারপর হচ্ছে তোমার রাসবিহারী মার্কেট, এসবে টোটোগুলোর খুব অ্যালার্জি আছে, তো ওইদিকে যেতে চায় না, এমনি ঘুরে বেড়াতে যন্ত্রণা শেষ নেই। বাবা ফাইনালি উঠেছে, সবার মাথায় মোটামুটি হচ্ছে মানে গজরা তো আছেই, তারপর হচ্ছে তোমার কি বলে ওটাকে পলাশ যেটা আমিও লাগিয়েছি সেটা তো আছেই, মানে সবাই গজরা ফাজরা লাগিয়েই বেরিয়েছে। চলে এলাম সেন্ট্রাল মার্কেটে, দেখো এখানে কতক্ষণ জ্যামে আটকে থাকবো কে জানে ভাই। চলো ইন্ট্রো দিচ্ছি বাবা। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুবি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা টোটো থেকে শুরু করছি, কারণ সকাল থেকে টাইম পাইনি যে ব্লগটা স্টার্ট করব। বুঝতেই পারছো সাজগোজ দেখে, রাধিকার সাজ দেখে, রাধিকার মায়ের সাজ দেখে, রাধিকার পাপার সাজ দেখে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের প্রোগ্রাম আছে, গানের প্রোগ্রাম, তারপরে মেয়ের নাচ, তো সেখানে যাচ্ছি আর তোমাদের সাথে পুরোটা আজকে খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করবো আর করবো। তো তোমরা সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো প্লিজ, আর কমেন্ট তো অবশ্যই করবে যাতে আমি অনেক অনেক উৎসাহ পাই আরও এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন টোটোতে আছি বলে এত কথা বলতে পারছি, নইলে বলতে পারতাম না, কারণ ওখানে গেলেই মিউজিক, ওখানে হয়তো আমাকে ভয়েসে বাড়ি দিতে হবে কিছুটা। তো চলো যাওয়া যাক, আর প্রত্যেকটা টোটোতে প্রায় দেখতে পাচ্ছি সবাই সাজুগুজু করে এক এক জায়গায় যাচ্ছে, মানে এখানে তো অনেক জায়গায় দোল উৎসব হয় তো সেখানে যাচ্ছে সবাই। তো চলো আমরাও যাচ্ছি, দেখা হচ্ছে। তো এখানেও বসন্ত উৎসব হচ্ছে, এখানে হয়ে গেছে সকাল 9টার সময় হয়, না না হচ্ছে সব সাদা সাদা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সাদা সাদা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ভাই একটা লিমিট আছে দেখো তো, মানে যেদিন যেদিন আমি বাইরে বেরোবো তারা থাকবে সেদিন এরকম বিচার থাকবে। ধুলিয়া উলা
জন হয় নে নগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব এখন আমরা বেরিয়ে একটু মাঠের সাইডে যাচ্ছি কারণ আমাদের স্নিগ্ধা স্কুলের বড় ম্যাম নিজের দায়িত্বে আমাদের সবার জন্য টিফিনের অ্যারেঞ্জমেন্ট করেছিল তো সেখানে গিয়ে আমরা টিফিন খেলাম তারপর আবার ম্যাম কোথা থেকে যাই না একটা বড় মিষ্টির প্যাকেটও আমাদেরকে দিল তো যাই হোক ম্যাম নিজের থেকে এত কিছু করেছে এখানে তো টাকা দিতেই হয়েছে মানে যেখানে তুমি প্রোগ্রাম করতে যাও না কেন তোমাকে তো দিতে হবে কিন্তু আমাদের কোনো টাকা নেয়নি আর এখানে দেখো সবার সাথে কত মজা করেছি আমরা এখানে আমাদের পার্সোনাল ম্যাম টিফিন নিয়ে এসেছে বাড়ির থেকে হ্যাঁ এই যে সবাই থাকো আমার ব্লগে ম্যাম পার্সোনালি বাড়ির থেকে নিয়ে এসেছে দেখো Thank you.
এখন সবাই আমাদের গানের তালে সুন্দর নাচ করছে, ভীষণ মজা করেছে সবাই, আর আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমি কোনো বাড়ি থাকি না, এখানে প্রত্যেক বাড়ি চলে যাই, আমাদের ওখানে একটা কীর্তন হয়, সেই কীর্তনেই থাকি। কিন্তু এই বছর থেকে সত্যি ভীষণ ভালো লাগলো, আর পরের বারও হয়তো এখানেই থাকতে হবে। তো যাই হোক, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো আমার। এবার তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি ইচ্ছে করে কোনো ভয়েস ওভার দিলাম না, র ভিডিওটাই রাখলাম। তো সবাই অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা করে শেয়ার কিন্তু করতে একদম ভুলবে না। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে।